সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রহমাতুল্লাহি আলাই উনি বলছেন একটা মজার কথা, মায়ের পেটে সন্তান যখন গর্ভে আসে তো মার পেটে নয় মাসে সন্তান তৈরি হয়, আল্লাহ তাআলা ধাপে ধাপে কি করেন সন্তান তৈরি। তো মায়ের পেটেও ওই সন্তান যে তৈরি হয় তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে, সেখানেও তার একটা কি আছে খাবার আছে, মায়ের নাপাক রক্ত আল্লাহ তাআলা খাবারের আকারে তার জন্য ব্যবস্থা করে। এই জন্য মহিলাদের সন্তান গর্ভ আসা মানে হলো তাদের মাসিক ঋতুস্রাব কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাইলে কিন্তু ওই বুজুর্গ বলেন যে দেখো দুনিয়াবাসী, এই জবান আল্লাহ তাআলা জিব্বা এটাকে আল্লাহ তাআলা এতটা পবিত্র বানাইছেন, এতটা কদর করছেন আল্লাহ এটার, যে এটা দিয়া আমার বান্দা জিকির করবে, আমার নাম নেবে, আমার কোরআন পড়বে, আমার নাম উচ্চারণ করবে। এই জন্য মায়ের পেটে যখন তার রিজিকের প্রয়োজনে খাবারের সিস্টেম বানাইছে নাপাক রক্ত, তো আল্লাহ তাআলা বলছেন এটা যদিও তার খাবার কিন্তু তারে এটা আমি মুখ দিয়া জিব্বা দিয়া পৌঁছাবো না, এই জন্য নাভির পাশে আলাদা পাইপ দিয়া আল্লাহ তাআলা সেখানে পৌঁছায়, তখনও আল্লাহ তাআলা তার জিব্বাটাকে নাপাক থেকে পবিত্র রাখে। বুঝলেন, মায়ের পেটে পর্যন্ত ওই রক্তটা বাচ্চা রেহেমের ভিতরে জিব্বা দিয়া জবান দিয়া এখান দিয়া খায় না, আলাদা কি নাভির সাথে আলাদা কি আছে কাটে না পরে। হ্যাঁ, তার মানে এটা আল্লাহ তাআলা বানাইছেনই পবিত্র, প্রথম দিন যেদিন থেকে দিছে সেদিন থেকে আল্লাহ চাইছেন আমার বান্দা এই জবানে আমার নাম। এরপরে যখনই মার পেট থেকে বের হয়েছে, দেখেন বের হওয়ার সাথে সাথে এতদিন পর্যন্ত যেই খাবার পৌঁছাইছে নাভির মাধ্যম দিয়া, এখন এখনকার খাবারের নাম হলো মায়ের বুকের দুধ, এটা তো পবিত্র, এটা কোনো কি না নাপাক। তা আল্লাহ তাআলা বলছে পবিত্র খাবারের টাইম হয়েছে, তা এখন জিব্বা ব্যবহার করো, এখন কি ব্যবহার করো, হ্যাঁ এখন ব্যবহার করো, কোনো অসুবিধা নাই। এই জন্য মায়ের পেট থেকে বের হয়েই মায়ের বুকের দুধ কিন্তু তখন মুখ জিব্বা দিয়েই জবান দিয়েই পান। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই জিব্বা আমাদের এই জবান আমাদের এই কথা বলার শক্তি আল্লাহ তাআলা আল্লাহর নাম নেওয়ার উদ্দেশ্যে প্রথম বানাইছে, ওটা হলো আসল। বাকি প্রয়োজনে যে আমরা ব্যবহার করি সেটা হলো দুনিয়ার জরুরত, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা আসল প্রয়োজন সবাই ভুলে গেছি। আল্লাহর নাম নিতে আমাদের সময় হয়, কত কথা আমরা বলি, কত কথা বলি প্রয়োজনে অপ্রয়োজনে, হাসতে হাসতে রসিকতা করতে করতে দুষ্টামি করতে করতে বেহুদা কত কথা বলি, আহা কত কথা বলি, কত কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কঠিন কথা এটা। নবীজি বলেন কেয়ামতের দিন অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে করে পাও উপরের দিকে তুল্লা, তাদের এই জিব্বা জবান ঠোঁট মাটিতে ঘষাইয়া হেঁচড়াইয়া এরপরে জাহান্নামে ফেলা হবে। কেন? রসুল বলেন শুধুই কেবল জবানের গুনাহ জিব্বার গুনাহের কারণে, হাসাইদু আলসিন জিব্বার কামাই, কিসের কামাই? হা, আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই, এত কিছু দেখলা আমার কোরআন আমার কোরআন দেখলা না, এতটা চমৎকার কোরআন 1450 বছর পরে এখনো কোনো বাচ্চা কোরআন পড়লে কলিজা ঠান্ডা হয়, আপনার কলিজা দিল শান্ত হয়, তা আপনার মনটার মধ্যে এটাও আসলো না যে আমি একটু ওয়ালিসানান, এই আল্লাহ জিজ্ঞেস করে ওয়ালিসানান বান্দা বলো আমি কি একটা জিব্বা দেই নাই, ওয়াশাফাতাইন আমি কি দুইটা ঠোঁট দেই নাই, তো ঠোঁট তো আমার দেওয়া, জিব্বা তো আমার দেওয়া, আমার নামটা বললে অসুবিধা কি হইতো? আমরা দুনিয়ার মানুষও তো, মানুষকে অনেক সে মনের কষ্টে কয় ভাই আমনের এত বড় উপকার করলাম, কই
আমরা যদি আমার আমার নামটা কদ্দুর কইলে কি হইতো? কথা বলেন না কেন? মানুষ কৃতজ্ঞতা বোধ আছে কি না এটার ভিতরে? এখন আমি বললাম যে ওই ভাইয়ের মাহফিল, ও মাওলানার নাম কি? বদিউজ্জামান। ওই যে এটা না, এই যে ওই ভাই, কিন্তু ওই যে আমি নজরুল, তার নাম এখন নিছি কি না বলেন না। বললাম না যে তাকে বলছি, সে শুনছে, তো সে তাকে বলছে। তাহলে একটা মানুষ, মানুষের কৃতজ্ঞতা বোধ তার ভিতরে আছে। আল্লাহ তাআলা যে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমার আল্লাহর নাম, আল্লাহকে ডাকা, এই মানসিকতা, এই বিবেক, এতটুকু বোধ যার মধ্যে নাই, এটা মানুষ কিসের? কথা বলেন না, এটা মানুষ কিসের? এটা তো গরু ছাগল হইলেই ভালো ছিল। গরু ছাগলকে আল্লাহ তাআলা আমাদের মতো এরকম শব্দ উচ্চারণ করার শক্তি দেয় নাই, আমাকে দিছেন, আপনাকে দিছেন। সুবহানাল্লাহ, আহ, এই এক নিয়ামতের যদি আমরা শুকর বুঝতাম। কত কথা আমরা বলি আল্লাহর নাম, একটা দোয়া শিখতে বললে না সময় নেই, বাথরুমে ঢুকার একটা দোয়া শিখেন আল্লাহর নাম পড়তে পারবেন না, বের হওয়ার দোয়াটা শিখেন আল্লাহর নাম উচ্চারণ হবে, ঘুমের দোয়াটা পড়েন আল্লাহ, ওই মোবাইল টিপতে 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 মোবাইল টিপতে টিপতে যতক্ষণ পর্যন্ত ডাকাতের ঘুম না আসবে এতক্ষণ মোবাইল টিপ। তার মা তাকে দুধ খাওয়াইছে 2 বছর এই জন্য যেতে মোবাইল টিপব বসে বসে, যেন দুধের হক আদায় করে। তার মা তার সারাদিন রান্নাবান্না করে তার জন্য পাকাইয়া খাওয়াইছে এতটা কষ্ট করে এই জন্য যে এই অপদার্থ বসে বসে মোবাইল টিপ। আহা, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ বদনসিব মন্দ সন্তান বলে মুসলমান। 24 ঘন্টা মানুষের কতক্ষণ, আরে বিনোদন মানুষের কতক্ষণ দরকার? হালাল হারাম পরে কই, হালাল হারামের বিধান পরে বলতেছে, আগে এমনিতেই মনে করেন ভালো কিংবা মন্দ সেটা যেটা বিনোদনই হয় এটা কতক্ষণ লাগে? একজন মানুষ হারাম তো কোনো ক্ষেত্রেই অনুমতি নাই, সেখানে সারাক্ষণ বুঝিবান সে বিনোদন, এই তামাশা, রং, ফুর্তি, খাহেসাত, মনের চাহিদা, এটাই জিন্দিগি। তাহলে বাকি মানুষের কোনো কাজ নাই, আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য আমাদেরকে বানায় নাই, এদ্দুর উপলব্ধি কি কখনোই জাগে না? মনের অজান্তেও কি একথা আসে না যে আহারে আমি যে মুসলমান কয়, আমারে কেমনে আমি মুসলমান, কি কারণে আমি মুসলমান? আজকের সারা দিনে, আজকের মঙ্গলবারে আমি মুসলমানের কি করলাম? ইসলাম আমার থেকে কি পেল? আমার আল্লাহ আমার কাছে কি পেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ সবাই মিলে জবানে আল্লাহর জিকির অভ্যস্ত বান, দেখবেন মজাই মজা। বান্দা যখন আল্লাহর জিকির করে সাথে সাথে আল্লাহ তাআলা তার পুরা নজর ওই বান্দার দিকে দেয় না, সাথে সাথে শয়তান দূর হয়েছে, সাথে সাথে তার থেকে সরে, যতক্ষণ জবানে আল্লাহর জিকির করে শয়তান তার থেকে দূরে থাকে। জবান জিকির বন্ধ, শয়তান আবার আইসা কি করে? ইদা দাকার আল্লাহ খানাস ওয়া ইদা গাফালা ওয়াসওয়াস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন বান্দা আল্লাহর জিকির করে শয়তান দূরে সরে যায়, যখন জিকির শেষ করে ফেলে আবার আইসা কি করে? ফিরে আসে, আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে। বান্দা যখন আল্লাহর জিকির করে জবানে তো দিলটা পুরাপুরি আল্লাহ তাআলা আল্লাহর জন্য করে নেয়, তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে যায়, দুনিয়া ভুলে যায়, সব ভুলে যায়, নাফরমানি সব ভুলে যায়, আল্লাহকে ডাকতে তখন মজা পাইতে থাকে। এজন্য বেশি 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 এ আজকে যারা বসছেন এদিকে ওইদিকে এদিকে কষ্ট করেই বসছেন, ভাইয়া বেচারার জায়গা নাই, কোত্থেকে আনবো জায়গা? ছোটোখাটো পরিবেশে মাদ্রাসা শুরু করছে, কিন্তু আমরা এই যে কয়জন বসলাম আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আজকের সবক সিদ্ধান্ত নেই, আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, করবেন তো ইনশাআল্লাহ সারাদিন সারাদিন। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ,
الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله الحمد لله الله أكبر لا إله إلا الله رسول الله صلى الله عليه وسلم عجيبون صحابة الكرام كي بوت بشي بشي ذكره كرت كسرة ذكر الله الله ذكر بشي بشي كرت الله كي بشي بشي داك أنيك مانوشات بدي جيبي بوندي কত বিবৃতি দেয় কত কিছু বুঝায় এই করা উচিত বর্তমানে এই করা উচিত হ্যাঁ আপনি বলবেন আল্লাহকে জিকির করে আরে জিকির বেটা সব সুবহানাল্লাহ তাসবিহ লইয়া বইয়া তাওনে টাইম অন আসেনি না বইয়া তাওনে টাইম নেই হতনে টাইম আছে বুঝেন না কথা মানে বিশাল কাজ করতে গিয়া সময় নেই তাহাজ্জুদ পড়ার টাইম নাই আউয়াবিন পড়ার টাইম নাই এশরাক পড়ার টাইম নাই নফল নামাজ পড়ার টাইম নাই নফল রোজা রাখার টাইম নাই পাগড়ি মাথায় দেওয়ার টাইম নাই মেসওয়াক করার টাইম নাই আল্লাহ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বার টাইম নাই উনি আরো বিরাট কাজ নিয়ে আছে উনি মনে করেন পুরাটা সাঁদের সাঁদের দেশ যে দূর পুরাটা ঢালাই দিতে আছে কত বড় কত হাজার ফিট সাদ ঢালাই আপনি কোন তৈরা অথবা উনি আটলান্টিক মহাসাগরটা কি করতেছে মাটি ভরাট করতে আছে তাহলে হবে মাত্র এক কোণাত মাটি হেলানি শুরু করছে এটা পুরাইতে কতটা সময়ের ব্যাপার উনি এখন এ সমস্ত ছোটখাটো কাম লইয়া বইয়া থাকি লইব উনি আছে বঙ্গোপসাগর ভরাট লইয়া বিরাট কিছু না আপনার স্বপ্ন যত বড় কাজই হোক আপনি যদি পৃথিবীও জয় করার স্বপ্ন দেখেন খোদার কসম আপনি আল্লাহর জিকির আল্লাহর বন্দিগি এগুলোর থেকে মুক্ত না এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ একদিন একজনে বলতেছে বুদ্ধিজীবী ইসলাম নিয়ে খুব ভাবে ইসলাম প্রতিষ্ঠা নিয়েও ভাবে ডাইরেক্ট বলছে এক আল্লাহর বান্দা নামাজের ওয়াক্তে একামতের শুরুতে বেচারা এরকম পাগড়ি মাথায় দিচ্ছে ওই বেটা তে কোনো পাগড়ি মাথায় দেয় না দিতেছে আরেকজন আমারে ওনারা ওই এলাকায় যাওয়ার পরে বলছে হুজুর এই লোক পরিচিত মানুষ ওই অঞ্চলের বলতেছে হেরে ডাক মানে যে সমস্ত তেনাতুনা বান্ধনের টাইম অনার নাই এসব তেনা বান্ধনের কি নাই না সময় কো ইসলামের কত কাজ বাকি এখানে মনে করেন বঙ্গোপসাগর শেষ হইলে আবার আটলান্টিক মহাসাগর ফুরাইব এরপরে আবার প্রশান্ত মহাসাগর ফুরাইব এরপরে হিমালয় পর্বতের মাটি কাটব এবারা ছোটোখাটো কাম লইয়া আছে উনি একজন রে জিজ্ঞাসা করছে যে আপনি তো নির্বাচনের আগে কইলেন এলাকার উন্নয়নে খুব কাজ করবেন এখন তো আপনি যখন নির্বাচিত হলেন এখন আর এলাকা তো আপনারে দেখিয়ে না কারে আমি তো চাই এলাকার উন্নয়নে কাজ করতে কিন্তু দেশের উন্নয়ন নিয়ে আমি এই পরিমাণ ব্যস্ত এলাকার কাজে আসার মতো সময় আমার উনি দেশ নিয়ে খুব বেশি ব্যস্ত উনি দেশ ঠিক করে উনি এই সমস্ত দেবিদ্যা লইয়া বইয়া থাকলে হইতো না তো সান্দিনা লইয়া বইয়া থাকলে হইতো না উনি তো আছে কি লইয়া না আমার বাপ অতএব আল্লাহর জিকির এগুলো নফল নামাজ নফল জিকির দান সাদাকা রাত গভীরের তাহাজ্জুদ হ্যাঁ একাকী ইবাদত আমি এই জুমাতেও মসজিদে বলছি মনে রাখবেন ইজতেমাই ইবাদতের চাইতে ইনফেরাদি ইবাদতের দাম বেশি মানুষকে নিয়ে আপনি যা কাজ করেন এইটার যেমন নেকি তার চাইতে আপনার রাত গভীরের একাকী সেজদা তার চাইতে অনেক বেশি দেবে ইনফেরাদি ইনফেরাদি শুধু আমি আর আমার আল্লাহ রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু নবীজি বলছে যে বান্দা আল্লাহর জিকির করে একাকী অতঃপর একাকী নীরবে চোখের পানি ঝরে আল্লাহর নবী বলেন আমি রাসূল বললাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সরাসরি আল্লাহর আরশের নিচে ছায়া দেন সাত ধরনের ব্যক্তির মধ্যে এটা একটা
যেই সাত ব্যক্তিকে আল্লাহ কি দিবেন আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একাকী কি করছে আল্লাহর জিকির করছে চোখের পানি ফেলে কাঁদছে আল্লাহর জন্য চোখের পানি ভাসাইছে এর জন্য ইনশাআল্লাহ আল্লাহকে বেশি বেশি ডাকবেন ইসলাম নিয়ে ভাবেন আলহামদুলিল্লাহ দ্বীন নিয়ে ভাবেন ইসলামের জন্য আরো করেন আপনি কিন্তু এর সাথে সাথে অবশ্যই মনে রাখতে হবে ইনফিরাদি আমল ব্যক্তিগত নফল নামাজ নফল জিকির কোরআনুল কারীমের তেলাওয়াত নফল রোজা হ্যাঁ দান সাদাকা এগুলোর প্রতি নিজের মার খবর নেওয়া বাবার খবর নেওয়া স্ত্রী সন্তানের খোঁজ খবর নেওয়া নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া নিজের বিবি বাচ্চার আখলাক তরবিয়তের প্রতি খেয়াল রাখা এটা অনেক অনেক জরুরি অনেক অনেক মানুষ গঠনের যে কাজের ধারাবাহিকতা আছে প্রথম কু আনফুসাকুম নিজেকে বাঁচা দুই নম্বর ও আহলিকুম পরিবারকে বাঁচা তিন নম্বর ও আংদির আশিরাতাকাল আকরাবিন নিজের পরিবারের যারা আত্মীয় ঘনিষ্ঠ তাদেরকে আল্লাহর ভয় দেখাও চার নম্বর লিতুংদিরা উম্মাল কুরা অমান হাউলাহা আল্লাহ বলেন ভয় দেখান নিজ এলাকাবাসী এবং তার আশপাশ এরপরে আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এরপরে সারা বিশ্ব মানবতার জন্য তুমি আল্লাহর কথা বলো গুনাহের কাছ থেকে নিষেধ করো নেক কাজের আদেশ করো কিন্তু সিরিয়ালে আগাও সিরিয়ালে আগাও কথা বুঝছেন না বিবির দিন ছেলে মেয়ের দিন পরিবারের মধ্যে দিন এটার দুটি যত্ন আজকে আমার আপনার প্রত্যেকের মধ্যে গাফলত মানুষ নিয়ে অনেক ভাবি আমরা কিন্তু নিজের বিবি বাচ্চা বদ দিন নিজের ঘরে ইমান ইসলামের নমুনা নাই দুঃখজনক অনেক দুঃখজনক অনেক দুঃখ আহা অভিভাবক আপন মা বাপ যদি সন্তানের জন্য না ভাবে সন্তানের পরকাল কে সাজায় দেবে আপন স্বামী যদি নিজের স্ত্রীর কথা না ভাবে তো তার স্ত্রীর আখেরাত কে সাজাবে রাস্তার পুরুষরা রাস্তার মানুষরা আজকে আমার ছেলে আমার ভাবনা নাই আমার মেয়ে আমার ভাবনা নাই আমার ঘর থেকে আমার মেয়ে বেপর্দা মায়ের হয় মার কোনো আফসুস নাই বাবার কোনো লজ্জা নাই এর চাইতে দুঃখজনক কথার কি হতে পারে আমার স্ত্রী আমার বিবাহিত স্ত্রী সে আমি তাকে তেন মোহরে সাক্ষীর সামনে আল্লাহর দুনিয়া জানে সে আমার হালাল স্ত্রী তা আমি তাকে কোনো কথা বলবো না আমার কথা সে শুনবে না রাস্তার পুরুষকে সে তার যৌবন দেখাবে সে বেপর্দা জিন্দিগি দেখাবে এর চাইতে বড় লানত বেগায়রত আত্মমর্যাদাহীন পুরুষ এতটা নিম্ন পুরুষ আর কেউ হইতে পারে এতে এতে তো কোনো ব্যাড হইতে নাই কোনো ব্যাড হইতে নাই এটা কোনো মানুষের ব্যাড হইতের কোনো কিসিমেই পড়ে নাই যার স্ত্রী বেপর তোমার বউরে দেখে রাস্তার মানুষে আসে আর তুমি বেড়া বইয়া চিরা চাবাও এর চাইতে লজ্জার বিষয় হইতে আর কি হইতে এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমি আজকে প্রথম আপনাদেরকে লম্বা বললাম আমরা এক বিস্তারিত বললাম আপনাদেরকে যে আমরা আল্লাহর জিকির আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি ওনার সারা জীবনের সাধনা আল্লাহর জিকির করবে উম্মত সারাটা জীবন সারাটা বছর উনি মানুষকে বেশি থেকে বেশি আল্লাহর জিকিরের প্রতি উৎসাহিত করে কত আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ হুজুরের সোহবতে সাহচর্যে বরকতে সান্নিধ্যে আল্লাহর জিকিরের প্রতি মজা পাইছে কত যুবক আমরা দেখি তো কলেজে ইউনিভার্সিটির যুবক মাশাআল্লাহ এখন চেহারা সুরত বদলে গেছে হাতে তসবি পড়ে আল্লাহকে ডাকে কোরআন শরীফ শিখে পড়ে আল্লাহকে ডাকার মজাই আলাদা আল্লাহকে ডাকার স্বাদই আলাদা আল্লাহকে ডাকবার তৃপ্তি আলাদা তাতমাইন্নুল কুলুব আল্লাহর ওয়াদা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন কেউ যদি আল্লাহকে ডাকে তো আল্লাহর ওয়াদা যে আল্লাহ বলেন বান্দা আমি দুনিয়াতেই এটা দুনিয়ার ওয়াদা আখেরাতের না দুনিয়াতেই আমি ওই বান্দার দিল শান্ত করে দেব দিল খুশি করে দেব জান্নাতে দিল খুশির জন্য জিকির জরুরি না জান্নাত এমনিতেই সেন্ট্রাল এসি মানে সেন্ট্রাল সুখ পুরাটাই কি
সিস্টেমের মধ্যে ঢুকলে এক বিন্দু পেরেশানি বলতে কিচ্ছু হ্যাঁ আজানের জবাব হে মুমিনগণ এটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলার ডাক আহ্বান আল্লাহ তাআলা ইমানদারদেরকে মুমিন বান্দাদেরকে নাম ধরে ইমানদার বলে ডাক দিয়েছে পুরা কোরআনুল কারীমের মধ্যে 89 বার 8 9 89 এই 89 বার এই শব্দটা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমান প্রত্যেকটা ডাকে আল্লাহ তাআলা তার বান্দাকে যারা ঈমান এনেছে তাদেরকে সর্বোচ্চ ভালোবাসা মহব্বত দিয়ে এ তার কালেমা উচ্চারণ করার কারণেই আল্লাহ তাআলা যেন বলতেছে বান্দা আমি তোমার ঈমান গ্রহণ করে নিলাম ইমানদার বলে ডাক দিলাম এটা বহুতই মহব্বত আল্লাহ গভীর মহব্বত অল্পতেই অল্পতেই আপনা অর্থাৎ আল্লাহ তাআলা যেন বললেন বান্দা কালেমা পড়েছো তোমাকে আমি ইমানদার হিসেবে গ্রহণ করে নিলাম এবার অল্প কিছু কাজ করতে হবে এগুলো বলে দিচ্ছি এগুলো ঠিকঠাক করো তো অচিরেই আমার জান্নাত এসে বুঝে না এইজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের আহ্বান মহব্বতের ডাক পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা একবার দুইবার করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল এটাও কোরআনে আছে ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ এটাও কোরআনে আছে কিন্তু হে ঈমানদার এই কথাটা 89 বার আছে একবার দুইবার 89 বার এবং প্রত্যেকটা ডাকের পরে আল্লাহ তাআলা মুমিনের জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য হয় কোনো করণীয় কাজ বলছে নয়তো কোনো বর্জনীয় কাজ নিষেধ এটা বৈশিষ্ট্য হয়তো কিছু করতে বলছে নয়তো কিছু ছাড়তে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম লাআল্লাকুম তুফলিহুন এই যে হে ঈমানদারগণ রুকু করো সিজদা করো হ্যাঁ আল্লাহ তাআলার ইবাদত করো লাআল্লাকুম তুফলিহুন তাইলে নিশ্চিত তুমি সফল জান্নাতি হবে এই যে বলছে কিছু করতে বলছে কি করতে কইছে রুকু করো আর কি বলছে সিজদা করো আর কি বলছে ইবাদত করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ পুরাপুরি হক আদায় করে আল্লাহকে ভয় করো আর মুসলমান পূর্ণ না হয়ে মৃত্যুবরণ করো না এই যে করতে বলছি আল্লাহকে ভয় করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা এই যে হে ঈমানদারগণ আল্লাহকে পুরাপুরি ভয় করো এবং সব কথা সত্য সঠিক বলো ইউসলিহ লাকুম আমালাকুম তুমি শুধু সত্য বলবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার পুরা জিন্দগি আমি ঠিক করে দেব ইয়াগফির লাকুম দুনুবাকুম সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা মনে রেখো বান্দা আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করবে তাইলে নিশ্চিত তুমি পরিপূর্ণ সফল কামিয়াব হয়ে যাবে বারবার এর অনেক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ এই যে আল্লাহ বলেন হে ঈমানদার আল্লাহকে পুরাপুরি ভয় করো আর প্রতিদিন লক্ষ্য করো আগামীকাল হাশরের মাঠ কিয়ামতের দিন আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ এ খেয়াল হিসাব আজকের নেকি কেমন হলো আজকের আয় কেমন ব্যয় কেমন আজকে দোকানের ব্যবসা কেমন আজকে জিন্দগির ব্যবসা কেমন এক তো দোকানের ব্যবসা আমার জীবন চলার আরেক তো হলো আমার আখেরাতের ব্যবসা আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন
আদাবিন আলিম। এই যে আল্লাহ বলছে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাবো যে ব্যবসা তোমাকে অনন্তকালের স্থায়ী চিরন্তন ভয়ানক আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচাবে। তাহলে বোঝা গেল এক তো আমার দোকানের ব্যবসা আরেক তো হলো আমার জিন্দিগির ব্যবসা। আমরাও কিন্তু আল্লাহর সাথে কি করতেছি জীবন দিয়ে ব্যবসা করছি, কি করতেছি বলেন না ব্যবসা করছি। আল্লাহ দিবে একটা আমরাও দেব একটা, আল্লাহ দেবে জান্নাত আমরা দেব জাহান্নাম। আল্লাহ বলে তুমি এদিক থেকে পুরা দাও ওদিক থেকে আমার থেকে পুরা জান্নাত বুঝে নাও। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি দেব জান্নাত তুমি দেবা তোমার জান আর কি, তোমাকে দাও তোমার মাল দাও আমি আল্লাহ আমার জান্নাত তোমাকে দেব। দেখবা তোমার জান আর মালের সামান্য টুকুর তুলনায় আমার জান্নাত কোটি কোটি গুণ বেশি দামি সুন্দর স্থায়ী চিরন্তন। আবার আল্লাহ বলেন যদি আমি আল্লাহ বাস্তবতা বলি তাহলে তোমার আবার জান আইসে করতে, তোমার আবার মাল আইলো করতে কে, তোমার বাপের টাকা, হ্যাঁ আসমান তোমার, জমিন তোমার, খ্যাতিটা তোমার, এই মাটি তোমার, সূর্য আমি আনছি না তুমি, তাইলে তোমার কি আবার? আমি যদি দিনের আলো না উঠাই তো তুমি দোকানদারি ব্যবসা কেমনে করবা? আমি যদি রাতের অন্ধকার দিয়ে না ঢাকি তো তুমি ঘুম কেমনে যাইবা, কেমনে ঘুম যাইবা? এই জন্য আল্লাহ তাআলা বলেন প্রকৃত অর্থ তো যদি বলি তোমার কিছুই নাই, যাক এরপরেও তুমি যেহেতু মনে করো আমার শরীর আমার, আচ্ছা মাইনে নিলাম এইটাই আমারে দাও, কি মহব্বত মাওলা, আচ্ছা যাও তুমি যখন মনে করছো তোমার কামাই টাকা আচ্ছা তো তোমারে যাও তোমারে, তো হেনতেই আমারে দাও। বাচ্চারা অনেক সময় বলে না না এটা আমার আমার আমার, আচ্ছা আব্বু তোমারই তো তোমার থেকে আব্বু আমাকে একটু দাও। রব্বুল আলামিন বলে আচ্ছা বান্দা তোমারই সেখান থেকেই দাও। সুবহানাল্লাহ। এজন্য এই কথাটা কি মনে রাখতে হবে, এক নাম্বার হলো আল্লাহ তাআলার ভীষণ ভালোবাসার ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আম বলেন কি ডাকটা কি, কতটা সৌভাগ্য যে কোটি কোটি আটশো কোটি বান্দার মধ্য থেকে আমি আল্লাহর এমন এক বান্দা যে বান্দা এই ডাকের অন্তর্ভুক্ত। মহব্বত করে মাওলা যাদেরকে ডাকছেন আমার নামটা তাদের মধ্যে আছে এটা কত বড় সৌভাগ্য। আহা যদি বুঝতাম আমি, যদি মুসলমান বুঝত, যদি যুবকরা বুঝত, যদি মারা বুঝতেন, যদি বোনেরা বুঝত, যদি মুসলমান বুঝত, শুধু এক বুঝ বুঝছে দুনিয়া, দুনিয়াই বুঝলো, শুধু দুনিয়াই বুঝ। এই ক্ষণিকের হাসি ঠাট্টা, ক্ষণিকের ভাত মাছ চাল ডাল, ক্ষণিকের স্ত্রী, ক্ষণিকের সুখ আনন্দ ফুর্তি নাচ গান, এটুকুর মধ্যেই সুখ খুঁজে পেল। আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। এজন্য আল্লাহ তাআলা বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই যে এইমাত্র বলছি হয় কিছু করতে বলছে নয় কিছু ছাড়তে বলছে, প্রত্যেকটার বৈশিষ্ট্য এরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ হয়তো কিছু করতে বলছে নয়তো কিছু কি করতে বলছে ছাড়তে বলছে, এখানে ছাড়তে বলছে। লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান শয়তানের কোনো পথ, শয়তানের একটি রাস্তাও অনুসরণ করো না। খুতুয়াত মানে বহুবচন, অর্থাৎ শয়তানের যতগুলো রাস্তা আছে কোনো রাস্তা অনুসরণ করো। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা, প্রতিটা গুনাহ কার রাস্তা বলেন, শয়তান।